अस्सलामु अलैकुम एवरीवन, वेलकम टू माय चैनल इजी कुकिंग बाय रायंस मॉम। आज आमी आपनादेर साथे रेस्टुरेंट स्टाइले चिकेन मंचूरियन रेसिपी शेयर करब। आशा करछि आपनादेर भालो लागबे। चलुन ताहले रेसिपिटी देखे नेवा जाक। एर जन्य प्रथमेई आमी एखाने 250 ग्रामेर मतो हाड़छाड़ा मुरगीर बुकेर माँस एभावे किउब करे केटे निएछि। एखन एर मध्ये दिए दिच्छि 1 चा चामच रसुन बाटा, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস। এখন একটা ডিম ভেঙে এর ভেতর দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। চেষ্টা করবেন এখানে কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে। এখন হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। সবকিছু একসাথে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। আধা ঘন্টা পরে চুলায় একটি প্যানে আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে সেই ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে চুলায় মিডিয়াম আঁচে এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। খুব একটা বেশি ভেজে চিকেনগুলোকে আবার ক্রিসপি করে ফেলা যাবে না। তো এভাবে চিকেনগুলোকে কিছুটা সফট রেখেই ভেজে নিতে হবে। তো আমার চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে চিকেনগুলোকে তেল থেকে তুলে একটা সাইডে রেখে দেব। এখন চুলায় অন্য একটা প্যানে আমি যেই তেলে চিকেন ভেজে নিয়েছিলাম সেই তেল থেকে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এখন এই রসুন কুচিগুলোকে নেড়ে হালকা করে ভেজে নেব। রসুন কুচিটা হালকা করে ভেজে নিয়ে এখন এর মধ্যে ভেজিটেবল অ্যাড করব। তো আমি সবুজ, লাল এবং হলুদ তিন কালারের ক্যাপসিকাম ইউজ করছি, তবে আপনারা চাইলে যে কোনো এক কালারের ক্যাপসিকাম দিয়েও করতে পারবেন। তবে ভেজিটেবলের পরিমাণ কিন্তু চিকেনের তুলনায় কম নিতে হবে। তো আমি কিউব করে কেটে নেওয়া কিছু পেঁয়াজও দিয়ে দিচ্ছি। এখন চুলায় হাই হিটে এগুলোকে নেড়ে 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিটের মতো ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টেস্টিং সল্ট আর স্বাদমতো কিছুটা লবণ। আপনারা যারা একটু স্পাইসি চান চাইলে এ পর্যায়ে গোলমরিচের গুঁড়া কিংবা লাল মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে আমি করছি না। তো এগুলোকে আবারও নেড়ে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস আর 2 টেবিল চামচের মতো টমেটো সস। এখন সব কিছু নেড়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে চিকেন স্টকও ব্যবহার করতে পারবেন। পানিটা কতটুকু দিবেন সেটা নির্ভর করছে আপনি এটা কতটুকু গ্রেভি চান সেই অনুযায়ী। তো এখন সব কিছু মিশিয়ে নিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। তো পানিটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে সেই আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এখন আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নিয়ে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এর সাথে 1/4 কাপ দিয়ে দিচ্ছি পানি। এখন এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এগুলোকে এর মধ্যে দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথেই নেড়ে মিশিয়ে নিতে হবে যেন কর্নফ্লাওয়ারটা এক জায়গায় দলা পেকে না যায়। যেহেতু চুলাটা হাই হিটে আছে কর্নফ্লাওয়ার দেওয়ার 1 মিনিটের মধ্যেই দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা ঘন হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামানোর আগে 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে চুলাটা অফ করে দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই চিকেন মাঞ্চুরিয়ানটা একদমই রেডি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি।
রেস্টুরেন্টে এর উপরে কিছুটা সাদা তিল ছড়িয়ে দিয়ে সার্ভ করে, তো আমিও কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। তবে আপনারা না চাইলে স্কিপ করতে পারবেন। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।